সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিত ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি বাবার বাড়ির দিকে যাব বলে। তো এখানে বেরিয়ে গেছি, তো রাস্তা প্রচুর ফাঁকা ছিল তখন আমরা বেরিয়েছি 12:30, তখন রাস্তা পুরো ফাঁকা। আর রাস্তাটা তাহলে আমাদেরই কেনা, ঠিক আছে? আমরা যে যা পারছি তাই করছি, আর আমার মাসি তো যা মজা করে, ওর তো কোনো কথাই হবে না। একটা ব্লগে তো তোমরা দেখেছো ওকে কী সাজিয়েছি। এখন আমরা টোটোতে উঠে গেছি, এখানে মামি, দিদি, মা, আমি, মাসি আগে বসেছিল, এতজন তো হয়নি টোটোতে, তাও আমরা কয়জন ছিলাম, 7 জনের মতন ছিলাম। তারপরে একবারে তোমাদের একবারে মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো মন্দিরে এসে পড়েছি, তো ওই দিক দিয়ে গেছিলাম, ওই দিক দিয়ে হচ্ছে মেয়েদের লাইন, আর ছেলেদের লাইনটা একটু আর একটু হেঁটে গিয়ে ওই দিক দিয়ে। আর আমরা একটা কাজ ভুল করেছি, জল আনিনি। তারপরে গেলাম গিয়ে শেওড়াফুলি ঘাটে জল আনতে। তো এখানে এত স্লিপ, ভাগ্যিস আমি পড়ে যাইনি, তোমরা দেখলেই বুঝবে সিঁড়িগুলো এত স্লিপ, মানে কাদা কাদা লেগে পুরো সিঁড়িগুলো স্লিপ হয়ে গেছে। তো যাই হোক, এইখান দিয়ে জল নিয়ে নিচ্ছি, তো ঘটিতে জল নিচ্ছি, সেইখানেও কাদা লেগে যাচ্ছে। দেখো, 2 বার জল নিয়েছি আমি। তো এখন আস্তে আস্তে উঠছি, আমি তো খুব রিস্কে উঠেছি, আমি যদি পড়ি তাহলে তো শেষ। তো যাই হোক, বাবার নামে কিছু হয়নি। তো উঠে গিয়ে এখন আগে ওই শেওড়াফুলি ঘাটের ওইখানেই একটা বাবার মন্দির আছে, ওই বাবার মন্দিরে বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম। জল ঢেলে তারপরে হচ্ছে হনুমানজিকে নমস্কার করলাম। নমস্কার করে এখন যাবো আবার বাবার বাড়িতে। তো ওইখানে গিয়ে লাইন দিতে হবে, তো প্রচুর লাইন, তোমরা দেখো এত লাইন। কিন্তু আমি লাইন ছাড়া বাবার মাথায় জল দিয়ে চলে এসেছি সবার প্রথমে। তো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, তোমরা দেখতেই পারবে। তো চলো তোমাদের সাথে একবারে মন্দিরে গিয়ে কথা হচ্ছে। মানে কি বলবো, মানে লাইন দিতে হচ্ছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো লাইন ছাড়া তো ঢুকতেও দিচ্ছে না, তো কি করব। তো এখন এদিক দিয়ে ঢুকছি, তো আমি একদম মন্দিরটা দেখো তোমরা কেমন লাগ, কেমন সাজিয়েছে, ডেকোরেশন করেছে, তো দেখো চলো দেখো পুরো এদিকটা এরকম করে পুরো সাজিয়েছি। তো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি 2 মিনিট। তো এই যে মন্দিরটা, ঠিক আছে, এখনো কিন্তু গেট খোলেনি, এই যে বাবার মন্দির। তো গেট খুললে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো গেট খুললে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে, ঠিক আছে, বাবার মন্দিরের সামনে একটু ফটো তুলছিলাম আমি আর মা। ও, আর একটা ভালো কথা, আমাদের সাথে মাসি ওরা এসেছিলো, ওরা কিন্তু ঢুকতে পারেনি। তো আমার একটু স্লোমো দেখে নাও, তারপরে বলছি কেন। ঢুকতে পারেনি, তো ওইখানে পুলিশ ছিল, তো ফার্স্টে সবাইকে ঢুকতে দিয়েছিল, তারপরে এত ভিড় হয়ে গেছিলো, তারপরে আর বেশি কাউকে ঢুকতে দেয়নি। তো আমরা আগেই ঢুকে গেছিলাম, ওদের বলেছিলাম তোরা ঢোক, ওরা ঢোকেনি, তো ওরা আর ঢুকতে পারেনি, ওরা বাড়ি চলে গেছে। আমি এখানে একটু তিলক পরে নিচ্ছি, তো এখানে একটু বাবার মন্দিরে নমস্কার করছি, তারপরে একটু নন্দীর কানে কানে মনের ইচ্ছাগুলো বললাম, জানি পূরণ হয়। তো এইটা শুনেছি নন্দীর কানে বললে নাকি বাবার কাছে পৌঁছে যায় কথাগুলো, তার জন্য বাবার কাছে, নন্দীর কাছে মনের কথা বললাম জানি পূরণ হয়। তো তারপরে এইখানে দেখো সবাই ঘুমিয়ে রয়েছে, কেন কি তখন বাজে হচ্ছে তোমার 3টে, তো গেট খুলবে তো 3:30 পরে, তো কি করবে, এত দূর দূর দিয়ে লোক বাঁক নিয়ে কাঁধে করে আসছে, তো ওরা তো ক্লান্ত হবেই। তো ওরা এখানে শুয়ে পড়েছিল সবাই, তারপরে একদম বাবার মন্দিরে। তো তারপরে এইখানে আর একটা জিনিস, এখানে সবাই বাজনা নিয়ে বাবার মন্দিরে যাচ্ছে পুজো দিতে। তো আমি যখন বেরাচ্ছি পুজো দিয়ে, তো আমি তো বললামই আমি লাইন ছাড়া পুজো দিয়ে দিয়েছি, মানে আমার লাইন দিতে হয়নি। তো তখন এরা যাচ্ছিলো, আর প্রচুর ভিড় শম্ভুনাথ মন্দিরে। আর এইখানে হচ্ছে মানে বাবার প্রসাদ পাওয়া যাচ্ছিলো, আর এখানে একটা ছোট মেলার মতন বসে, তো ওই মন্দিরের উল্টো দিকেই বসে মেলার মতন, ওই বাবার জিনিসই কিছু কিছু নিয়ে বসে, মিষ্টি টিষ্টি নিয়ে বসে, বাচ্চাদের খেলনা নিয়ে বসে।
তো আমি ভিতরে যে জল ঢালবো আমি কিন্তু ভিডিও বেশি মানে ওর ভিতরে কোনো ভিডিওই করতে পারিনি, মানে মানুষের মাথায় মানুষ আর মানে এর গায়ে ও পড়ছে ওর গায়ে এ পড়ছে, ঠিক আছে। তো যাই হোক, আমি যেইটুখানি পেরেছি তোমাদের সাথে ক্লিপ ধরেছি, তুলে ধরেছি, জানি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমার সাবস্ক্রাইবটা কিন্তু হচ্ছেই না বলতে গেলে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।